বিয়ের পরের দিন পর্ণা যখন প্রথম শ্বশুরবাড়িতে আসে, তখন ওকে আর দীপাঞ্জন ওরফে দীপুকে গাড়ি থেকে নামাতে পর্ণার শাশুড়ি মা মানে রমিতা আর তার জ্ঞাতি গোষ্ঠী সব এসে জড়ো হন। শাশুড়ি মা সব নিয়ম মেনে বরণডালা হাতে পর্ণাকে বরণ করে যখন গাড়ি থেকে নামাতে যাবেন, তখন ওনার বড় ননদ পর্ণার দিকে বেশ কিছুক্ষণ কেমন করে তাকিয়ে থেকে বলে ওঠেন, আমাদের দীপুর জন্যে এ কেমন বউ আনলে বৌদি? তোমার একমাত্র ছেলে, তার জন্যে তো একটু সুন্দর দেখে বউ আনতে পারতে। যেমন মুখের ছিরি তেমন গায়ের রং, দীপু লোক সমাজে বউ নিয়ে বেরোতে পারবে? অমন সুন্দর ছেলেটার এমন বউ? বলেই ব্যাঙ্গের হাসি হাসেন। পাশ থেকে পর্ণার আর এক পিসি শাশুড়ি বলেন, চুপ কর না বর্দি, তুই ভীষণ ঠোঁটকাটা, বৌদির ছেলে বৌদি বুঝবে কেমন তার বউ আনবে, চুপ কর তো। শাশুড়ি মায়ের মুখটা কেমন যেন কালো হয়ে যায়। উনি কিচ্ছু না বলে পর্ণার মুখে কানে এক ফোঁটা মধু দেন। তখন বড় পিসি বলে ওঠেন, ও মুখ দিয়ে কি আর মধু ঝরবে? যেমন রূপ তেমনই তো কথার বলি হবে। পর্ণা একবার মুখ তুলে পিসি শাশুড়ির দিকে তাকিয়ে দেখে, দীপু চুপ করে পিসির কথা সহ্য করছে, একবারও কোনো প্রতিবাদ করেনি। পর্ণা একবার দীপুর দিকে তাকিয়ে দেখে, মুখ দেখে বোঝা যাচ্ছে না দীপু রাগ হলো না আনন্দ হলো। পর্ণার শাশুড়ি মা ওকে নিয়ে দুধ উদলানো দেখিয়ে রান্নাঘরে নিয়ে যান। পেছন পেছন পর্ণার পিসি শাশুড়িরাও যান। রান্নাঘরটা খুব সুন্দর করে সাজানো। পর্ণা অবাক হয়ে তাকিয়ে থাকে। তা দেখে ওর বড় পিসি শাশুড়ি বলেন, অনেক ভাগ্য করে এমন শ্বশুরবাড়ি পেয়েছ, এমন কপাল কার হয়? এমন আধ দেখলের মতো তাকিয়ে তো থাকবেই, শুনলাম তো গরিব ঘরের মেয়ে। পর্ণার শাশুড়ি মা বলেন, চুপ কর না বর্দি, মেয়েটা যে লজ্জায় কেমন কুচকে আছে। আমিও যখন এই বাড়িতে বিয়ে হয়ে আসি তখনকার কথা একবার চিন্তা করো, ছিল তো টিনের চাল, আমিও বড় বাড়ির একমাত্র মেয়ে ছিলাম, এখন না হয় আমার রোজগারে এত বড় বাড়ি হয়েছে। দীপু বলে, হলো তোমাদের? আমি যে দাঁড়িয়ে থাকতে পারছি না, কাল রাতে। কথা শেষ হওয়ার আগেই দীপুর বড় পিসি বলেন, জানি জানি বাবা, কাল রাতে তোর খুব কষ্ট হয়েছে, আসলে এসি ঘরে থাকা যার অভ্যাস তার তো কষ্ট হবেই। তা বলি, তুই বা এই বিয়েতে রাজি হলি কেন? মা বলল আর তুই রাজি হয়ে গেলি? দীপু বলে, থামবে তোমরা, এই গরমে ঘেমে গেলাম আর তোমরা সেই তখন থেকে আচার বিচার করেই চলেছ, আমি আর পারছি না, এবার আমাদের রেহাই দাও। পর্ণার দিকে তাকিয়ে দীপু বলে, চলো তো ঘরে যাই, এই গরমে শরীর খারাপ হয়ে যাবে আমাদের, আর কিছু করতে হবে না, চলো। বলেই পর্ণার হাতটা ধরে নিজের ঘরের দিকে নিয়ে যেতে উদ্যত হয়। দীপুর ব্যবহার দেখে পর্ণার মনটা ভালো হয়ে যায়। পর্ণার শাশুড়ি মা বলেন, আর একটু বাকি আছে বাবু, ঠিক আছে চল আমার ঘরে, ওখানেই বাকি স্ত্রী আচারগুলো হবে। পর্ণা নিজের হাতটা ততক্ষণে দীপুর হাত থেকে ছাড়িয়ে নিয়েছে। এখন আশীর্বাদের পর্ব চলছে, একে একে সবাই আশীর্বাদ করছে আর তাদের সাধ্যমতো উপহার পর্ণার হাতে তুলে দিচ্ছেন। সেখানে পর্ণার পিসি শাশুড়িরাও উপস্থিত। বড় পিসি শাশুড়ি ওদের আশীর্বাদ করে পর্ণার হাতে একটা খুব ছোট্ট কানের দুল তুলে দিয়ে বলেন, এটা পরবে, এটা এখানকার নয়, সেই দুবাই থেকে আনা, আমার বাবু এনে দিয়েছে দীপুর বউকে দেওয়ার জন্যে। অনেকক্ষণ ধরে পর্ণাকে ওর বড় পিসি শাশুড়ি অনেক অপমান করেছেন, আর সেটা পর্ণার মাস্তুতো মাসি শাশুড়ি দেখেছেন আর সুযোগের অপেক্ষা করছিলেন। উনি কানের দুল দেখে হেসে ওঠেন, বলেন, হ্যাঁ গো বর্দি, তোমার বাবু তো খুব কৃপণ, নাকি বউকে অনেক টাকা দিতে হয়েছে বলে গরিব হয়ে গেছে? আসলে ওনার বউয়ের সাথে ছেলের ডিভোর্স হয়ে গেছে, তখন অনেক টাকা দিতে হয়েছে, হাটের মাঝে যে এমনভাবে হাঁড়ি ভাঙবে সেটা উনি কল্পনাও করতে পারেননি, খুবই ভেবাচাকা খেয়ে যান। কিন্তু কিন্তু করে বলেন, না মানে এটা খুব একটা কম দাম নেয়নি গো সুমিতা, এখানে এটার অনেক দাম। পর্ণার শাশুড়ি মা বলেন, সুমিতা তুই চুপ করবি? না গো বর্দি, ওর কথা কিছু মনে করো না, ও একটু এমনই, তাছাড়া তোমাদের আশীর্বাদই ওদের প্রয়োজন, ওসব না হলেও চলবে। বেশিক্ষণ ওখানে উনি আর থাকেননি,
ওখান থেকে পালিয়ে উনি বাঁচেন। পর্ণা দেখে দীপুর মুখটা জলজল করছে, মুখে হাসির রেখা, মাসির কথাই যে খুব খুশি হয়েছে দেখে বোঝা যাচ্ছে। আসলে দীপু খুব মুখ চোরা, মুখের উপর কড়া কথা বলতে পারে না। তাছাড়া দীপু খুব একটা তর্ক বিতর্কও করতে পারে না। তবে বড় পিসির কথা খুব একটা ভালো চোখে দেখেনি, কিন্তু মুখে কিছু প্রতিবাদ করতেও পারেনি। আসলে এই পিসি দীপুকে খুব ভালোবাসেন। তাছাড়া এক সময়ে যখন দীপুর বাবার চাকরি ছিল না, তখন এই পিসি ওদের সংসার দেখাশোনা করতেন। অবশ্য কিছু পরেই ওর মা চাকরি পেয়ে যাওয়ার পর আর কিছু সাহায্য করতে হয়নি। পিসিকে ভালোবাসলেও মন থেকে পিসির পর্ণাকে অপমান করাটা মুখ বুঝে সহ্য করতেও পারছিল না। এরপরও পর্ণার বড় পিসি শাশুড়ি মাঝে মাঝে পর্ণার রূপ নিয়ে টুকটাক কথা শুনিয়েছিলেন, কিন্তু পর্ণা চুপ ছিল। পর্ণার হাতে ওদের ঘরের আলমারির চাবিটা দিয়ে রমিতা বলেন, এই নে পর্ণা, এটা আজ থেকে তোর দায়িত্বে রইল। আমার বয়স হচ্ছে, আমি আর কদিন, তোকেই সব দেখতে হবে। পর্ণা বলে, এমন কথা বলবে না মা, আমি তাহলে রাগ করব। পর্ণার মুখে মা ডাক শুনে রমিতার খুব আনন্দ হয়। পর্ণাকে কাছে টেনে আদর করে বলে, আজ থেকে তোর দুটো মা আর দুটো বাবা হলো, আমাদের দেখাশোনা করার ভার তোদের উপর দিলাম, মনে থাকে যেন। পর্ণা রমিতাকে জড়িয়ে ধরে বলে, একজন মা আর একজন ভালো মা, তুমি আমার ভালো মা, আজ থেকে তোমাকে ভালো মা বলে ডাকব। আড়াল থেকে দীপুর বড় পিসি সব কথা শুনছিলেন। হঠাৎ করেই রমিতারা শুনতে পায় উনি বলছেন, যত রাজ্যের ন্যাকামি, ভালো মা গা জ্বলে যায়। বৌভাতের পরের দিন সকালে পর্ণা সবাইকে নমস্কারই বা প্রণামী হাতে তুলে দেয়। যখন বড় পিসি শাশুড়ির হাতে ওনার প্রণামীটা তুলে দিয়ে প্রণাম করে, তখন উনি বলে ওঠেন, শুনলাম তো এগুলো সব রমিতা কিনেছে আমাদের দেওয়ার জন্যে, তা তোমার বাপের বাড়ি থেকে কি দিল? পর্ণা অপ্রস্তুত হয়ে যায়, মুখ নিচু করে থাকে। সেখানে তখন দীপু ছিল। দীপু বলে, চুপ করো না বড় পিসিমণি, কেমন হয়েছে শাড়িটা বলো তো, পর্ণাই কিন্তু পছন্দ করে সবার জন্যে কিনেছে। পর্ণা হাঁ করে দীপুকে দেখে। বিয়ের আগে পর্ণা তেমন করে দীপুর সাথে দেখা করেনি, আর কথাও খুব একটা হতো না। তবে একদিন পর্ণাকে রমিতা ডেকেছিলেন বিয়ের বাজার করার জন্যে, তখন ওরা দুজনে দেখা করেছিল। আসলে পর্ণাদের বাড়ি বেশ দূরে দীপুদের বাড়ি থেকে, আর পর্ণার ঠাকুমা খুব গোঁড়া, তাই বিয়ের আগে দেখা করার এমনকি ফোনে কথা বলার সুযোগ হয়নি। পর্ণা খুবই নিম্নবিত্ত পরিবারের সাধারণ একটা মেয়ে, রূপ নেই ঠিকই কিন্তু গুণ অনেক আছে। সবথেকে বড় কথা হলো পর্ণা খুব শান্ত আর ভদ্র, যেটা রমিতার খুব পছন্দ। তাই ছেলের জন্যে পাত্রী হিসেবে পর্ণাকে বাঁচতে দুবার ভাবেননি। দীপুও মায়ের উপর সব ছেড়ে দিয়েছিল, মায়ের উপর আস্থা আছে। মায়ের মতো দীপুও রূপ দেখেনি। ওর মা বলেন, রূপ তো নিমিত্ত মাত্র, কজন সর্বগুণের অধিকারী হতে পারে? পর্ণা তো সর্বগুণার নেতা। রমিতা খুব সুন্দরী আর ভালো মনের মানুষ। নিজের একমাত্র ছেলেকে নিজের মনের মতো করে মানুষ করার চেষ্টা করেছেন। দীপুর বাবা চিররুগ্ন, চাকরি চলে যাওয়ার পর থেকে রোগে রোগে ভুগে চলেছেন, আর চাকরির চেষ্টা করেননি। রমিতাও ওনাকে আর চাকরি করতে দিতে চাননি। এই নিয়েও রমিতার বড় ননদ মাঝে মাঝে অনেক কটূক্তি করতে ছাড়েননি রমিতাকে। তবে দীপুর বাবা নিতাইবাবু বউকে সবসময় সাপোর্ট করে গেছেন, তাই সংসারে অশান্তি ছিল না। বৌভাতের দুদিন বাদে রমিতার বাড়ি ফাঁকা হতে শুরু করেছে, একে একে সবাই ফিরে যাচ্ছে। সবাই দীপুকে বউ নিয়ে তাদের বাড়ি যাওয়ার জন্য নিমন্ত্রণ করেন, দীপুও যাওয়ার প্রতিশ্রুতি দেয়। দীপুর বড় পিসি বলেন, আমারও ইচ্ছা ছিল দীপুকে নিমন্ত্রণ করার, কিন্তু মন থেকে ইচ্ছে করছে না। এই বউ নিয়ে আমাদের বাড়িতে গেলে লোকে বউ দেখে কি বলবে, ওকে সবার সাথে পরিচয় করাবো কি করে? জানোই তো আমার কত বড় গোষ্ঠী, তাদের সঙ্গে ওকে পরিচয় করাতে পারবো না, খুবই লজ্জা করবে, তাই তো নিমন্ত্রণ করলাম না। রমিতা এই অপমান আর সহ্য করতে পারেননি। উনি বলেন, না গো বর্দি,
তুমি নিমন্ত্রণ করলেও আমি তোমার বাড়িতে ওদের যেতে দিতাম না। আসলে তুমি গুণীর মান দিতে জানো না, তুমি রূপের কদর করো। অবশ্য তাতে যে কী লাভ হলো কে জানে, তোমার ছেলের জন্যে তো রূপবতী নিয়ে এসেছিলে। বিয়ের ছয় মাস যেতে না যেতেই সে তো অন্যের সাথে ঘর বাঁধতে চলে গেল। সেই ভয়ে আমি আমার বউকে তোমাদের বাড়িতে পাঠাতে চাই না। যদি তোমার বৌমার মতো, আসলে আমি কিছুতেই আমার পর্ণাকে হারাতে পারবো না। আমার পর্ণা আমার কাছেই ভালো, ওকে আমি যত্নে রাখবো, কারোর অপমান আমি সহ্য করব না। পর্ণার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে, ভালো মা বলে রমিতাকে জড়িয়ে ধরে। কলমে দেবিকা মিত্র, পাঠে আমি সুদীপ্তা। গল্পপাঠটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি গল্পপাঠটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।